যার কবুতর 5 ঘন্টা উড়ে তার কবুতর 10 ঘন্টা উড়তে বাধ্য। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? তো আপনারা সবাই আসলে একটা জিনিস নিয়ে সবসময় চিন্তিত থাকেন এবং জিনিসটা পান না, সেটার নাম হচ্ছে সালসা। তো আপনাদেরকে আজকে একটা সালসার বিকল্প জিনিস বানা দেখাবো, যেটা আপনারা সবাই নিজের বাসায় বানায় ফেলতে পারবেন। তো ব্যাপারটা হচ্ছে, এটা হচ্ছে সালসার মূল উপকরণ। হ্যাঁ, এই যে একটা ঠিক আছে, আর এই যে একটা, এটা হচ্ছে আপনার আমলকি, হর্থকি, বহেরা। এই হইতেছে তিন আইটেম। হ্যাঁ, আমলকি, হর্থকি, বহেরা। তো এইগুলাকে আমাদের করতে হবে কি, হামান দাস্তাতে গুঁড়া করতে হবে, গুঁড়া করে কবুতরকে খাওয়াতে হবে, বুঝতে পারছেন? তো আপনারা এটা করবেন কি, মনে করেন সকালে খাওয়ালে রাতে ভিজিয়ে রাখবেন, বিকালে খাওয়ালে ভিজিয়ে রাখবেন হচ্ছে আপনার এর আগে এই সকালবেলা। তবে এটা উচিত হচ্ছে সকালে খাওয়ানো। আমি শুধুমাত্র ভিডিও করার জন্য আজকে আপনার এই জিনিসটা করছি। তো মনে করেন এই জিনিসটা আমি আগে এই আপনার বিকালে খাওয়াইতেছি, এটা কিন্তু আমি সকালে খাওয়াই। তো এইটা হয় কি, এই আমলকি, হর্থকি, বহেরা খাওয়াইলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে কবুতরের হজম শক্তিটা বেড়ে যায়। এই যে আমি আপনাদেরকে আরও দেখাইতেছি হাতে, এই হচ্ছে আমলকি, হর্থকি, বহেরা, ঠিক আছে? আমি যেই জিনিসটা বলতেছি, এই জিনিসটা যদি আপনারা খাওয়ান, আপনার কবুতরের ফ্লাইং টাইম অনেক বাড়বে। যেমন আমরা জাস্ট এইটা খাওয়াইতেছি, আছে কয়দিন হয় অপূর্ব? দশ থেকে পনেরো দিন না হয় নাই আমাদের, হয়তো বা তোমার 7 দিন হয়েছে। আমাদের কবুতর উঠতেছিল হচ্ছে 20 মিনিট 25 মিনিট, আমাদের কবুতর এখন উঠতেছে মনে করেন আপনার 1.5 ঘন্টা 2 ঘন্টা। জাস্ট 7 দিন খাওয়ায় আমরা কিন্তু ফ্লাইং টাইমটা এমন করে ফেলছি। তো আই যারা আপনারা হাই ফ্লাইং টুর্নামেন্ট খেলতেছেন তাদের উদ্দেশ্য বলতেছি, আপনারা জাস্ট এইটা ব্যবহার করে কবুতরের ফ্লাইং টাইমটা ডাবল করে ফেলতে পারবেন, ডাবল। এবং যাদের কবুতরগুলো বসে আছে তারা মনে করেন, তার মানে যে কবুতর উঠতেছে কম, এই সাউন্ড কমো, যাদের কবুতরগুলো আপনার ফ্লাইং করতেছে কম, ঠিক আছে, উঠতেছে কম, তাদের কবুতরগুলো দেখবেন আপনার মনে করেন লং টাইম উড়া শুরু করবে ইনশাল্লাহ খুব দ্রুত। তো এখন আমি এই যে মনে করেন পানিটা দিয়ে রাখছিলাম, এখন পানিটা ছাইকা ফেলবো আমি। আপনারা এইভাবে এটা ছাইকা নেবেন, হ্যাঁ ছাইকা, তারপরে মনে করেন আপনার কবুতরকে দিবেন। আপনারা দেখেন ছাকার পরে পানিটা রং হবে এমন, ঠিক আছে, পানিটা রং হবে হচ্ছে এরকম ছাকার পরে। ওকে, পানিটা রং হবে ছাকার পরে এরকম। এখন আমরা এই যে মনে করেন এই যে মেহেদি এখনও ছাকতেছে, এটা আমি উপর থেকে নিয়ে নিছি এটা। তো বরাবর এখন ঢাইলা দিব, ঠিক আছে, দাঁড়ান আমি পানিটাকে গুলাই নিই ঠিক মতো। এই যে পানিটা রং হয়ে যাবে এমন, দেখছেন পানিটা রং, এই যে এমন হয় পানিটা রং, দেখছেন? এখন আমি কবুতরকে পানিটা দিতেছি, তবে আপনারা অবশ্যই এটা সকালে দিবেন, সকালে কবুতর উড়ে নামার পরে দিবেন। আমি এই টাইমটাই দিতেছি, আমি এই বিষয়টা আজকে ভিডিও করতে চাইছি শুধুমাত্র এই কারণে, কিন্তু আপনারা কখনো এই ভুলটা করবেন না, ঠিক আছে? কবুতর উড়ে নামার পরপর এই পানিটা দিয়ে দিবেন কবুতরকে। হ্যাঁ, এখন আসেন আমরা কবুতরকে পানি দেব, মেয়ে দিয়ে দিকে আসো, মালসাগুলো নিয়ে আসো, আমরা এখন কবুতরকে পানি দিয়ে দিব। আর এই জিনিসটার কালারটা হবে হচ্ছে এরকম, ঠিক আছে, এই যে দেখেন কালার, মনে করেন সবাই বানায় কালা পানি, আমি বানাইছি লাল পানি, বুঝছেন? এই হচ্ছে লাল পানি, এখন আমি লাল পানিটা আস্তে আস্তে কবুতরকে দিয়ে দেই। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, ঠিক আছে, এবং এইটা এই যে এই টাইমে পানিটা দিতেছি আমার কবুতরের সমস্যা হবে, বুঝছেন? শুধুমাত্র আমি সকালবেলা ছাদে থাকি না, কবুতর উড়ায় হচ্ছে অপূর্ব কবুতর উড়ায়, মেহেদি কবুতর উড়ায়, আমি সকালবেলা ছাদে থাকি না। তো এই কারণে ম্যাক্সিমাম টাইম ছাদে থাকি না বললে ভুল হবে, বেশিরভাগ সময় আমি থাকি না ছাদে। তো আপনারা কখনোই এই পানিটা এই টাইমে দিবেন না, আমি কথাটা কিন্তু বারবার আপনাদেরকে বলতেছি। এই যে কবুতরকে পানি আমি অলরেডি রেডি করে দিছি, কবুতর পানি খাওয়া শুরু করে দিছি, আপনাদেরকে দেখাই সব। আজকে আমার আসলে কি প্যাস লেগে গেছে, সকালে আমার নিজের একটু পার্সোনাল কাজ ছিল, আমি এমন একটা অবস্থা হয়েছে যে আমি এখন আমার পরিবারকেই সময় দিতে পারি না। তো সকালে একটু পরিবারকে সময় দিছি, এর জন্য আসলে ভেজাল লেগে গেছে, যে কারণে সকালে ভিডিওটা করা হয়নি। এই ভিডিওটা করার কথা ছিল সকালে, কিন্তু আমি আপনারা জানেন যেটাই করি সেটাই আমার নিজের কবুতরকে খাওয়ায় দেখাই। তো
তো এই কারণেই আপনার একটু লেট করলাম। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে এই পানিটা লিটারে পড়বে হচ্ছে আপনার 2 লিটার পানিতে একটা আমলকি একলা একটা হর্তকি, যেগুলো সাইজে বড়। আর ছোট ছোট যেটা দেখবে, সরি ছোট ছোট হর্তকি একটা পড়বে, বহেরা একটা পড়বে 2 লিটার পানিতে। আর আপনার ছোট ছোট যেগুলো আছে আমলকি, যেগুলো ছোট ছোট সাইজে আপনার, এগুলা পড়বে হচ্ছে আপনার পার লিটারে 2টা করে, এই পার লিটারে 1টা করে। এইভাবে আপনারা কবুতরকে খাওয়াবেন, ইনশাল্লাহ দেখবেন 6 থেকে 7 দিনের মধ্যে কবুতর রানিং হওয়া শুরু করবে। এবং আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে কবুতরকে আমরা 3 ঘন্টা উড়াবো, হাই ফ্লায়ারের হিসাব বাদ। হাই ফ্লায়ার যেগুলো উঠতেছে ওগুলার হিসাব আমি করি না, ঠিক আছে? কারণ হাই ফ্লায়ার কবুতরগুলো আমার অনেক উড়ে, ওইটার হিসাব আলাদা। এবং আমার খুব ইচ্ছা আছে, বাকিটা আল্লাহ মাহবুব জানে, আমি হাই ফ্লায়ার কবুতর ছোটাবো। ছোটার পরে আল্লাহ যদি ওরা নিয়ে আসে ওদেরকে বাসায়, নিয়ে আসার পরে আমি ওদেরকে মনে করেন দিয়ে একটা টুর্নামেন্ট খেলার আমার খুব ইচ্ছা। তো কারণ হচ্ছে আমি চাই এমন হাই ফ্লায়ার তৈরি করতে, সময় যতদিনই লাগুক। সেটা হচ্ছে মনে করেন যেমন কবুতর ছুটলেও আসবে, তেমন কবুতর বাসায় আমি যখন হাই ফ্লাইং টুর্নামেন্ট খেলবো তখনও আসবে, এটা হচ্ছে আমার চাওয়া। তো আমি এই জিনিসটার জন্য এতটা পরিশ্রম করে যাচ্ছি, এখন আল্লাহ জানি আমাকে কবুল করে। আপনারা এই জিনিসটা আসলে আল্লাহর কাছে আমার চাওয়া, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আর আপনাদের দোয়ায় ভাই এত দূর আসছি, সামনে টুর্নামেন্টের সময় আইসা পড়তেছে, আমি জানি না টুর্নামেন্টের রেজাল্ট কেমন হবে। তবে আরেকটা কথা মনে রাখবেন, টুর্নামেন্টের রেজাল্ট আল্লাহ, একমাত্র আল্লাহ দিলে হবে, একমাত্র আল্লাহ দিলে হবে, আল্লাহ যদি না দেয় হবে না। এই কথাটা সবসময় মনে রাখবেন, যতই পরিশ্রম করেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহর কাছে চাবেন রেজাল্ট হবে, আল্লাহর কাছে চাবেন না রেজাল্ট হবে না। যতই পিরাপিরি করেন, যতই কিলাকিলি করেন, লাভ হবে না কোনো। এর জন্য আমি বারবার সবসময় বলি। আর আরেকটা কথা আপনাদেরকে শিখিয়ে দিই, কবুতর খাবার দেওয়ার আধা ঘন্টা পরে পানি দিবেন, কবুতর খাবার দেওয়ার আধা ঘন্টা পরে পানি দিবেন, তাহলে কবুতরের খাবারটা সুন্দর হজম হবে। এই যে দেখেন আমি পানি দিছি, অর্ধেকের বেশি পানি খেয়ে ফেলছে, এই যে এখানে তো পানি শেষই করে ফেলছে, এই পানি নিয়ে আসো, এক জায়গায় পানি শেষই করে ফেলছে, কারণ হচ্ছে আমি কবুতর খাবার পরে পানি দিছি। আর এইটা এক সময়কার খুব সিক্রেট রেসিপি ছিল, আমি যেটা এখন খাওয়াইতেছি, তো এখন অনেকেই জানেন, আগে এটা সবাই জানতো না। তবে আপনারা ইউটিউবের বদৌলতে, আমাদের বদৌলতে, আল্লাহর রহমতে এখন এরকম অনেক কিছুই শিখছেন যা মনে করেন আমরা এত সহজে পাই নাই। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি। আর এই জিনিসটা খাওয়ার পরে কার কার কবুতর ওড়া বাড়লো, আমি বারবার বলতেছি, যার কবুতর 5 ঘন্টা উড়ে তার কবুতর 10 ঘন্টা উঠতে বাধ্য, যদি আপনারা এই জিনিসটা ফলো করেন, ঠিক আছে? আর অবশ্যই এটার সাথে ধইনা সোয়াব, এর আগের দিন যেটা দেখাইছি ওইটাও একসাথে ভিজাইতে পারেন, বা আলাদা আলাদা ভিজাই একসাথে পানিটা মিশাই দিতে পারেন, আপনার কবুতর ডাবল উড়বে, হাঁপানো কমে যাবে ইনশাল্লাহ। যার কবুতর 5 ঘন্টা উড়ে তার কবুতর 10 ঘন্টা উড়বে ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আসসালামু আলাইকুম।